সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আর সেটা হলো চিলি এগ বা এগ চিলি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। প্রথম একটি পাত্রে আমি তিনটা ডিম ভেঙে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে ফেটে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এরকম একটি কেক মোল্ডে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নেব। আপনাদের যাদের কাছে কেক মোল্ড নেই, তারা স্টিলের বাটি বা যে কোনো ওভেন প্রুফ বাটিতে করতে পারবেন। তেল ব্রাশ করা হয়ে গেছে, আমি ফেটানো ডিমটা দিয়ে দেব। এখন একটি ফয়েল পেপারের সাহায্যে আমি ভালোভাবে মুখটা ঢেকে দেব। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে দিবেন। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে স্টান বসিয়ে আমি ডিমটা ভাপে বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ডিমটা ভাপানো হয়ে গেছে, দেখুন। এখন একটি ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গেছে, দেখুন। এখন অপর একটি পাত্রে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সামান্য কিছুটা লবণ, লবণটা আপনারা টেস্ট অনুযায়ী ইউজ করবেন। সামান্য গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার। এখন 2 টেবিল চামচ পানি নিয়ে ভালোভাবে গুলে নেব। ব্যাটারটা আমার রেডি। এখন আগে থেকে কেটে রাখা ডিমের পিসগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অপরদিকে একটি প্যানে আমি 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, ডিমের পিসগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে অপর সাইড ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। একই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4 ভাগ করে কেটে মাঝখান থেকে কোষগুলো খুলে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর। গাজর আর পেঁয়াজটা আমি 2-3 মিনিটের মতো তেলে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে হলুদ, সবুজ আর লাল 3 রঙের ক্যাপসিকামই আমি ব্যবহার করেছি। এখন সব কিছু আবারও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর সব সস দিয়ে দেব। এখানে 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস আর 1 চা চামচ টমেটো সস। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানিটা বলক উঠে আসলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলো।
অপর দিকে একটি পাত্রে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। ব্যাস, রান্নাটা শেষ। দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই এক চিলি। আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন।